হাই বন্ধুরা, আমরা ভারতের ভূগোল পড়ছি। তো ভারতের নদী সমূহ আমরা দেখবো। এবার ভারতের নদী সমূহকে মূলত দুই ভাগে বিভক্ত করা যায়, হিমালয় পর্বত থেকে উৎপন্ন নদী আর উপদ্বীপীয় নদী সমূহ। ওকে, ছবি দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিন্ধু নদী, যেটা পাকিস্তানে গিয়েছে মিলেছে, যেটা এখান থেকে উৎপন্ন হয়েছে, যেগুলোর আমরা নামগুলো দেখবো পরে। ঠিক আছে, মানলি আমাদের হিমালয়কে ক্রস করেছে, উত্তর হিমালয়কে। ওকে, উত্তর থেকে ওরা, এটা উত্তর পূর্ব থেকে, উত্তর পশ্চিম থেকে, তারপর পশ্চিম দিকে চলে গেছে। ঠিক আছে, এখানে আমরা এর উপনদীগুলো কী কী ছিল, কী কী দেখবো না, ঝিলাম, ঠিক আছে, চেনাব, রাবি, বিয়াস, সাতলুজ। ওকে, এগুলো এবং এখানে জলবিভাজিকা যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে, সাংপো এখান থেকে, ব্রহ্মপুত্র, এটা পরের স্লাইডে আমরা দেখে নেবো, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে এখানে আমরা কী কী পড়বো। হিমালয় পর্বত থেকে উৎপন্ন নদী সমূহ, সিন্ধু, আচ্ছা সিন্ধু নদী সম্বন্ধে আমরা দেখে নিই আগে। ঠিক আছে, তো সিন্ধু সিন্ধু নদীর উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানস সরোবর। ওকে, এটি 2440 কিলোমিটার এবং দৈর্ঘ্যে 709 কিলোমিটার। এই নদীটি পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। ঠিক আছে, আরব সাগরে গিয়েছে। ওকে, সিন্ধু নদীর বিভিন্ন নদীগুলির মধ্যে যেগুলো হলো জম্মু কাশ্মীর অবস্থিত, সেগুলো হলো গিলগিট, গোমান, কোররাম, ওকে, ইত্যাদি। নিম্নে বাকিদের উৎপত্তি স্থল দেওয়া হলো। ওকে, তো এদের উৎপত্তি স্থলগুলো দিয়েছে এখানে, তো আমরা দেখে নেবো পরে। ওকে, সো থ্যাংক ইউ বন্ধুরা। তো এর পরের স্লাইডে আমরা এগুলো দেখবো। ঠিক আছে।